আজকে আমাদের বিষয় আইলস এর জটিলতা এবং এর চিকিৎসা। আইলস যখন দীর্ঘদিন চিকিৎসা করা না হয় অথবা চিকিৎসা করলেও যথাযথ চিকিৎসা অর্থাৎ যেটা যেটা চিকিৎসা সেটা যদি করা না হয় তাহলে এর জটিলতা হতে পারে। আগে আমরা বলেছি আইলস আমরা প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় ডিগ্রি, চতুর্থ ডিগ্রি এভাবে ভাগ করি। এখন যখন আমরা চতুর্থ ডিগ্রিতে যাওয়ার পরও এর কোনো চিকিৎসা করা না হয় যথাযথ, তখন এটাতে জটিলতা তৈরি হতে পারে অথবা যে কোনো পাইলসে যে কোনো সময় হঠাৎ করে জটিলতা তৈরি হতে পারে। এই জটিলতাগুলো কি? এক নম্বর জটিলতাকে আমরা বলি প্রোলাপসড হ্যামারয়েড, অর্থাৎ পাইলসটি বাইরে এসে আটকে যেতে পারে, অবস্ট্রাক্টেড প্রোলাপসড হ্যামারয়েড। আগে হয়তো বের হতো, চলে যেত অথবা ঢুকিয়ে দেওয়া যেত, এখন আর যায় না, আটকে গেছে। এই আটকে যাওয়া এটি একটি ইমার্জেন্সি। এখানে রুগী দেখবেন যে হঠাৎ করে তার ফুলাটা আর ঢুকছে না, অথবা বাইরে হঠাৎ করে ফুলে গেছে, যেটি বাইরে থাকছে, যেখানে তীব্র ব্যথা হচ্ছে, তিনি টয়লেট করতে পারছেন না বা টয়লেট করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে যখন এই অবস্থা ব্লিডিং হচ্ছে অল্প অল্প, এটার চিকিৎসা তারপর করানো হয়, এটা আরো জটিলতার দিকে যায়, যেটাকে আমরা বলি গ্যাঙ্গ্রিনাস পাইলস, অর্থাৎ পাইলসটা তখন পচন ধরে যায়। এখানে যখন আমাদের জানি যে পাইপতে অজস্র জীবাণু থাকে, যখন এখানে ইনফেকশন হয়ে যায় বা পচন ধরে, এখানে কিন্তু ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে।